হাসিনার সরানোর জন্য কোন মাকলুকের প্রয়োজন নাই, কোন আমেরিকা, কোন চায়না, কোন রাশিয়া, কোন ইন্ডিয়ার দরকার নাই। আল্লাহ মাবুদ যথেষ্ট, আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশাকে ওই নমরুদের নাকের ভিতর দিয়ে দিয়ে তাকে হালাক করেছিল, আর আব্রাহার বাহিনীকে, হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা আবাবিল পাখির ওই পায়ে ওই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়ে তাদেরকে খতম করেছিল। ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নবীকে, আমার নবী আপনাকে যারা ভালো না বাসবে, আপনাকে অনুকরণ অনুসরণ না করবে, তারা আমাকে পাবে না। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এইভাবে যখন এই ভারতের একজন নারী এরকম অশালীন বক্তব্য রাখলো, সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্র, সারা পৃথিবী ভারতের মুসলমানরাও জেগে উঠল এবং তারা প্রতিবাদ জানালো। কিন্তু দুঃখের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ বেরেকচি তার পিঠে পিঠে মেরেছেন, তিনি পার্লামেন্টে নির্দমপুর সভা আনেন নাই। সেই জন্য বলছি, সময় আর নাই, আল্লাহর মার দুনিয়ার ভাই আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ তাআলা। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।